টেক্সটাইল 5-2 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাউন্টিং গ্লাস। তো আজকে টিউটোরিয়ালটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা আজকে টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন যে এই কাউন্টিং গ্লাস কি বা এই কাউন্টিং গ্লাসের ব্যবহার কি। এই যে দেখেন, এই যে ম্যাগনিফাইং গ্লাস বা কাউন্টিং গ্লাস বলা হয় এটাকে, তো এইটার ব্যবহার কি বা এটা টেক্সটাইলের ক্ষেত্রে কি কি কাজে লাগে সেটা আমরা জানতে পারবো আজকে টিউটোরিয়াল থেকে। দেখেন, এটা হচ্ছে একটা কাউন্টিং গ্লাস, এটা প্যাকেটের ভিতরে এইভাবে থাকে। দেন এটা যখন আমরা ব্যবহার করব তখন এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে খুলে নিতে হয়, এই যে এইভাবে এই যে মাঝখানের যে গ্লাসটা আছে, যে এই অংশটাকেই, এই যে এইটুকুই হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। তো এটা থেকে খুলে এইভাবে সেট করতে হয়। তো দেখেন আবার এই যে এইখানে আরেকটা আছে সিমিলার, এই যে এই অংশটা দেখেন সিমিলার, আমি এই যে এটা খুলে নিব যেভাবে, আর এই এই মাঝখান থেকে পরে আবার এই যে এই এই যে গ্লাসের যে অংশটা এটা আমি খুলে নেব, আর মাঝখানে এটা আছে ফাঁকা, এই যে এটা ফাঁকা, দেন এই যে এটাকে ঘুরায় এইভাবে 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 সেট করতে হয়। তো এটা আমরা একটু পরেই দেখবো যে এটার ব্যবহারটা কী। তো এই হচ্ছে আমার কাউন্টিং গ্লাস। তো এই কাউন্টিং গ্লাস কী কাজে ব্যবহার করা হয়, আমরা জানি যে ওভেন কাপড় যখন তৈরি করা হয়, ওভেন কাপড়ে যেরকম দুই সেট সুতা থাকে, যে এক সেট থাকে এরকম লম্বালম্বি যেগুলোকে বলা হয় ওয়ারপিয়ান বা টানা সুতা, আবার আরেক সেট সুতা থাকে এই পরেন বরাবর, যে এরকম ওয়েফটিয়ান যাকে বলা হয় ওয়েফটিয়ান। তো যখন ওভেন কাপড় তৈরি করা হয়, এই টানা এবং পরেন সুতার বন্ধনীর মাধ্যমে এই সুতাগুলো খুবই ক্লোজলি থাকে, বা খালি চোখে বোঝাও যায় না যে এটা কয়টা টানা সুতা আছে বা কয়টা পরেন সুতা আছে, এটা বোঝা যায় না, ওইভাবে কাউন্ট করা যায় না। তো এই টানা সুতা এবং পরেন সুতা কাউন্ট করার জন্য এই কাউন্টিং গ্লাস ব্যবহার করা হয়, যেটার সাহায্যে এই কাউন্টিং গ্লাস দিয়ে যদি আমরা এই কাপড়ের উপরে ধরি, তখন দেখবো যে এই সুতাগুলোকে একটু বড় বড় দেখা যাচ্ছে এবং সহজে বোঝা যাচ্ছে বা সহজে আমরা গুনতে পারবো। তো একটু পরে আমি সেটা কাপড়ে প্র্যাকটিক্যালি দেখবো। তো কাউন্টিং গ্লাসের মাধ্যমে আমরা বের করবো কি ইপিআই এবং পিপিআই। তো দেখেন ইপিআইয়ের পুরো মিনিংটা হচ্ছে এন্ডস পার ইঞ্চি, এন্ডস পার ইঞ্চি মানে এই প্রতি ইঞ্চিতে টানা সুতার সংখ্যা, এন্ডস মানে হচ্ছে টানা সুতা প্রতি ইঞ্চিতে। এরকম এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা সুতা আছে, এটা হচ্ছে ওয়ারপিয়ান বা টানা সুতা বা এন্ডস, যে এটা হবে কি এন্ডস যেগুলা এই ভার্টিক্যালি যে সুতাগুলো। তো এই ইপিআই মানে প্রতি ইঞ্চিতে কয়টা টানা সুতা আছে সেটার দ্বারা বোঝাবে কি ইপিআই। কাউন্টিং গ্লাসের মাধ্যমে সে ইপিআইটা বের করা হবে, এবং পিপিআই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পিক্স পার ইঞ্চি, পিক্স পার ইঞ্চি। এই যে এই বরাবর যে সুতাগুলো আছে, যে এটা এটা একটা পরেন সুতা, এটা একটা পরেন সুতা, তো পরেন সুতাকে এক একটা পরেন সুতাকে একটা পিক বলা হয়। তো এখানে পিক্স পার ইঞ্চি এরকম দেখেন, এখানে তিনটা পরেন সুতা আছে বা তিনটা পিক আছে, তো এরকম আমার এক ইঞ্চির ভিতরে কয়টা পরেন সুতা আছে বা কয়টা পিক আছে সেটা বের করার জন্য এই কাউন্টিং গ্লাসের মাধ্যমে সেটা বের করা যায়। তো এটা যখন ওভেন ফ্যাক্টরিতে যখন এই কাপড়টা তৈরি করা হয়, তো কাপড় তৈরি করার আগে এটা আগে থেকে সিলেক্ট করতে হয় যে আমি এখানে ইপিআই পিপিআই কত রাখবো। তো সেটা আগে এটা এই কাপড়ের যে স্যাম্পলটা দেয়, ধরুন যে বায়ার যখন অর্ডার দেয় তখন কাপড়ের স্যাম্পলটা দিয়ে দেয় যে আমার এই কাপড়ের এই মানের কাপড় বা এই কোয়ালিটির কাপড় তৈরি করতে হবে। তো ওই সেম মানের কাপড় তৈরি করার জন্য এই কাপড়ের ইপিআই পিপিআই বের করে দেন ওইভাবে কাপড়টা তৈরি করা হয়। তো এখন আমরা দেখবো যে এই ইপিআই বা পিপিআইটা কীভাবে বের করা হয়। দেখেন এই যে এখানে এটা হচ্ছে একটা কাপড়, একটা ওভেন কাপড়, দেখেন একটা এটা হচ্ছে কি একটা ওভেন কাপড়। দেখেন এখানে যে এই যে কিছু টানা সুতার যে পরন সুতা আছে, দেখেন এই যে সুতা আমি খুলে নিতে পারতেছি, এ দেখেন যে এটা একটা সুতা, এ দেখেন যে এইগুলো এই যে সুতা আছে বেরোয় আছে, এই যে এইগুলো হচ্ছে কি সুতা, এই যে এইগুলো হচ্ছে সুতা। তো এই সুতাগুলো দেখেন এই স্যাম্পল থেকে, কিন্তু আমি এইভাবে এই কাপড় থেকে যদি আমি এইভাবে গুনতে চাই যে এই এই ভার্টিক্যাল ডিরেকশনে কয়টা সুতা আছে বা এই ওয়েভ ডিরেকশনে কয়টা সুতা আছে, এটা কিন্তু আমি গুনতে পারবো না। যেমন এইভাবে যদি ধরি, ধরেন এই লম্বালম্বি যে সুতা এগুলো ধরলাম হচ্ছে টানা সুতা, আর এইগুলো হচ্ছে পরন সুতা। তো এটা আমি এইভাবে একটা কাপড় থেকে যদি আমি গুনতে চাই বা কাউন্ট করতে চাই, সেটা কিন্তু পসিবল না। যে এটা দেখেন একটা কাপড়, তো ধরেন এই কাপড়টা বা এই স্যাম্পলটাই আমাকে বায়ার যদি দেয় যে আমাকে এই কোয়ালিটির কাপড় তৈরি করে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু যে ম্যানুফ্যাকচারার বা
টেক্সটাইল ফ্যাক্টরিতে এইভাবে একটা কাপড় থেকে যদি তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাকে এই ভার্টিক্যাল ডিরেকশনে বা কয়টা ওয়ার্প সুতা আছে 1 ইঞ্চিতে এবং কয়টা পরান সুতা আছে 1 ইঞ্চিতে সেটা তাকে অবশ্যই বের করতে হবে। আর এটা ম্যাগনিফাইং গ্লাস বা কাউন্টিং গ্লাস ছাড়া বের করা সম্ভব না। এ দেখেন এখানে এই যে এইগুলো, এই যে দেখা আমরা দেখতে পাচ্ছি যে যে সুতা, তো এই যে এই যে একটা করে সুতা টান দিচ্ছি, এই যে বেরোয় আসতেছে, তো এই এই এইগুলো হচ্ছে কি টানা সুতা। আবার এই এই হরিজন্টাল ডিরেকশনের যে সুতাগুলো আছে, এই যে এইখান থেকে আমরা যে বের করতে পারতেছি, এগুলো হচ্ছে কি পরেন সুতা। তো এই যে দেখেন এই যে পরেন সুতা আছে, তো এটা আমরা সহজে কিন্তু এইভাবে গুনে বের করতে পারবো না বা সম্ভবই না। তো সেই ক্ষেত্রে আমার কাউন্টিং গ্লাস লাগে। দেখেন এইভাবে দেখতে পারলে, এইভাবে যদি আমরা দেখি, তো এই টানা সুতা আর পরেন সুতা এইভাবে দেখেন বোঝা যাচ্ছে না যে কয়টা টানা সুতা। এই যে দেখেন এখানে খুব ঘন ঘন দেখা যাচ্ছে, তো এইখান থেকে যদি আমরা গুনতে চাই এটা আসলে পসিবল না, খুবই ডিফিকাল্ট এবং অ্যাকচুয়ালি নট পসিবল। সো এটা থেকে আমরা দেখেন এই স্যাম্পলটার উপরে যখন আমি এই ম্যাগনিফাইং গ্লাসটা ধরবো তখন খুব সহজেই আমরা এটা গুনতে পারবো। তো এইটা হচ্ছে সেই ম্যাগনিফাইং গ্লাস। দেখেন ম্যাগনিফাইং গ্লাসটা দেখতে দেখেন কেমন দেখা যাচ্ছে, এবং এটাকে আমি যদি সেট করতে চাই, এই যে এটা নর্মালি এই যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, তো এটাকে সেট করতে চাইলে মানে এটা যখন আমি ইউজ করব, এই যে এইভাবে খুলে আনতে, এই এইভাবে এই যে এইভাবে খুলে এই যে উল্টায় ধরতে হয়। তো এখানে দেখেন এখানে যে সাইজটা আছে এটা হচ্ছে 1 ইঞ্চি, এই যে এই এই দিকেও 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এইদিকে মানে চতুর্দিকে 1 ইঞ্চি করে আছে, মানে এই দিকেও 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি করে আছে। আবার এখানে দেখেন একটা যে কাটা আছে, যেটা এটা অ্যাকচুয়ালি এই কাটাটা যখন ঘুরাবো তখন এই যে এখানে একটা, এই যে দেখেন এই যে ইন্ডিকেটর আছে, এই যে এটা এটা যখন আমি এই সুতো কাপড়ের উপরে বসায় যখন ইপিআই পিপিআই বের করতে বের করবো, তখন এই যে একটা করে সুতা গুনবার এটা ঘুরাবো, এটা ঘুরাইলে এই কাঁটাটা এই এদিক থেকে এদিকে সরে যাবে। ধরেন আমি এই পাশ থেকে যদি গুনে যাই, এই পাশ থেকে গুনে আস্তে আস্তে গুনবো আর এই যে এইদিকে ঘুরাবো, তাহলে এক একটা করে সুতা পার হবে। তো আমার এই যে এখানে এই কাঁটাটা আসলে ওইভাবে প্রপারলি কাজ করতেছে না, এই কারণে এটা ঘুরাইলেও কাঁটাটা মুভ করতেছে না। অ্যাকচুয়ালি এটা যখন এই ভালো থাকবে তখন এই যে এটা ঘুরাইলে আপনার এই যে এইটা এই কাঁটাটা দেখেন এই যে এরকম মুভ করবে, যেরকম মুভ করবে। তো আমার এটা এই কাঁটা একটু সমস্যা, এই কারণে নর্মালি মুভ করতেছে না, এটা যে এইভাবে ঘুরাবো আর এই কাঁটাটা মুভ করবে। তো এখন দেখেন এই যে আমরা খালি চোখে যে স্যাম্পল দেখলাম, এই স্যাম্পলটা যেমন সুতা বোঝা যাচ্ছে না যে কয়টা সুতা আছে কোন দিকে, তো যখন আমরা এই কাউন্টিং গ্লাস এইভাবে এটার উপরে বসাবো, এবং এই যে এখানে দেখেন এটা হচ্ছে গ্লাস, তো এটার উপরে যখন আমি খুব কাছাকাছি চোখ রাখবো তখন দেখেন এটা আমি সহজে বুঝতে পারবো। তো এটা আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর জন্য ট্রাই করতেছি। যখন আমি এই ধরেন এটা তো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি, যখন আমি চোখটা এই যে এই কাছাকাছি এনে ধরো চোখটা এইখানে কাছাকাছি এনে দেখবো, তখন এই ভিতরে যে কয়টা সুতা আছে 1 ইঞ্চিতে সেটা আমরা সহজে বের করতে পারবো। তো এটা দেখেন আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এই যে আবারও বলে যাচ্ছি যে এখানে কিন্তু 1 ইঞ্চি মেজারমেন্ট আছে, তো এটা এই কাপড়ের উপরে এইভাবে বসিয়ে দেন এইভাবে ফিক্স করে দেন হচ্ছে এই যে এটা মেজারমেন্ট করতে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি। দেখেন এখন কিন্তু সুতা অনেকটা বোঝা যাচ্ছে যে আমার মোটা মোটা মনে হচ্ছে সুতাগুলোকে। দেখেন আমি আর একটু সুন্দর করে সেট করি, এ দেখেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা যখন এটা সরাসরি আমরা এটা খুব কাছে চোখ নিয়ে দেখতে যাইবো, এই যে এরকম দেখা যাবে, দেখেন এখানে সুতাগুলো কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এই সুতাগুলো, এই যে আমি আপনাদের খুব কাছাকাছি এনে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে ভার্টিক্যাল ডিরেকশনে যে লম্বালম্বি কিছু সুতা আছে এবং হরিজন্টাল ডিরেকশনে কিছু সুতা আছে। তো এটা যখন আমরা এরকম কাছ থেকে দেখবো একটা করে সুতা গুনবো, আর এই যে কাঁটাটা আছে, যে কাঁটাটা এই যে দেখেন এই যে এখানে যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই যে যে কাঁটাটা, এই যে এই কাঁটাটা আমরা মুভ করাবো। এই কাঁটাটা মুভ করানোর জন্য একটা হুইল আছে, যেটা ঘুরাইলে একটা করে সুতা গুনবো আর এই কাঁটাটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে যাবে। দেখেন এই যে ম্যাগনিফাইং গ্লাস আছে বিধায় কিন্তু আমরা এই সুতাগুলোকে একটু বড় বড় বা মোটা মোটা দেখতে পারতেছি। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে সুতা কয়টা সুতা আছে বোঝা যাচ্ছে। বাট আমি যদি এই এই ম্যাগনিফাইং গ্লাসটা সরাই, দেখেন এইটা হচ্ছে কাপড়, এটা কিন্তু ওইভাবে
আমি গুনতে পারবো না তখন। তো যখনই আমরা এই ম্যাগনিফাইং গ্লাসটা দিব, দেখেন এখন বড় বড় দেখা যাচ্ছে এই সুতাটা, দেখেন এই দেখেন সুতাটা খুব একদম ইজিলি ভিজিবল, মানে প্রমিনেন্ট, আমরা সহজে বুঝতে পারতেছি যে কয়টা সুতা আছে। তো এইভাবে এই কাপড়ের উপরে এই ম্যাগনিফাইং গ্লাসটা বসিয়ে দেন আমরা এই সুতাটা কাউন্ট করব যে এটা 1 ইঞ্চিতে কয়টা টানা সুতা আছে এবং 1 ইঞ্চিতে কয়টা পরান সুতা আছে। তো এই যে ম্যাগনিফাইং গ্লাস, এটার আসলে কাজটাই হচ্ছে এই টানা সুতা এবং পরান সুতা 1 ইঞ্চিতে কাউন্ট করা। তো যখন এই যে আমরা কাপড় তৈরি, এখানে দেখেন যখন আমরা কাপড় তৈরি করব, এই যে কাপড় তৈরি করার জন্য আমার ইপিআই পিপিআইটা মাস্ট বের করতে হবে, মানে বায়ারের স্যাম্পল থেকে আমাকে অবশ্যই ইপিআই পিপিআইটা বের করে নিতে হবে, দেন হচ্ছে এই কাপড়টা তৈরি করতে হবে। তো এইখানে দেখেন আরেকটা বিষয় আছে, এই যে এইখানে দেখেন একটা সুইচও আছে, এই যে এখানে দেখেন একটা সুইচ আছে, এই যে এই সুইচটা যদি আমি এইভাবে দিই অন করি, তখন এই যে এই পাশে একটা লাইট জ্বলে, তখন এই সুতাগুলোকে আরও বেশি ভিজিবল দেখা যায়, ঠিক আছে। এই যে এটা সুইচও আছে একটা, তো আবার এটাই ওই ফাংশনটা নাই, দেখেন এই যে এটাই আবার ওই সুইচটা নাই। তো এটা সব মেশিনে থাকে না, সব কাউন্টিং গ্লাসে থাকে না, তো যেটাই থাকে সেটা আমরা এই ফ্যাসিলিটিটা পাবো যে লাইটের মাধ্যমে আরও বেশি ভিজিবল হবে। এই দুইটাই দেখেন কাউন্টিং গ্লাস, দুইটাই কাউন্টিং গ্লাস, এটা যেইভাবে সেট করা হয়, এই যে এইভাবে থাকে, এই যে এইভাবে দেখেন আমি খোলা বা বন্ধটা আবার দেখাচ্ছি, যে এইভাবে হচ্ছে অ্যাকুরেট অবস্থানে যেইভাবে সেট করা হয়। দেন এটাকে যখন আমি বন্ধ করে রাখবো, এই যে এইভাবে ঘুরায় নিয়ে আসতে হবে এটা, এবং এটাকে এইভাবে ঘুরিয়ে এনে এই যে এইভাবে, এই যে এখন দেখেন এই ছোটো করে ফেললাম বা এইভাবে প্যাকেট করে রাখা, দেন যখন আমরা ইউজ করবো তখন যেইভাবে খুলে, যেইভাবে খুলে দেন হচ্ছে এই যে এইভাবে, এই যে এই এই অংশটা ফাঁকা, এটা কিন্তু ফাঁকা না, এটা এখানে গ্লাস আছে, তো এটা যে এই অংশটা নিচে রেখে যেইভাবে সেট করা হয়। আর যখন এই নিচে কাপড় রেখে খুব কাছ থেকে দেখা, তখন এটা কাপড়টাকে এই সুতাগুলোকে খুব মানে ভিজিবল মনে হয় বা ভিজিবল দেখা যায়, মোটা মোটা মনে হয়। তো এই হচ্ছে কাউন্টিং গ্লাসের কাজ, যে ইপিআই পিপিআই বের করা বা সুতা যেখানে চিকন চিকন যে সুতা থাকে কাপড়ের ভিতর, সেই সুতার সংখ্যাটা এই কাউন্টিং গ্লাসের মাধ্যমে সহজেই আমরা বের করতে পারি। আর এটা হচ্ছে যারা ওভেন্সে উইভিং ফ্যাক্টরিতে চাকরি করে বা লুম ওই সেকশনে চাকরি করে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্টস, যে এই ম্যাগনিফাইং গ্লাসটা বা ইম্পর্টেন্ট একটা যন্ত্র। তো সবাই আশা করি এই টিউটোরিয়ালটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তারা এই কাউন্টিং গ্লাস সম্পর্কে আপনাদের একটা ধারণা হলো, বিশেষ করে যারা টেক্সটাইল স্টুডেন্ট বা টেক্সটাইলের নিয়ে পড়ালেখা করেন তাদের জন্য এটা জানাটা আসলে জরুরি, যে টেক্সটাইলের বিভিন্ন সেক্টরে বিভিন্ন কী কী মেশিন ব্যবহার করা হয় বা কোন মেশিনের কী কাজ। তো আপনাদেরকে আমি আসলে স্টেপ বাই স্টেপ এবং টেক্সটাইলের যত ধরনের মেশিন বা যত ধরনের প্রয়োজনীয় মেশিনারিজ আছে সবগুলোই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর জন্য ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি নেক্সট হয়তো আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আমি আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।